Assalamualaikum. আজকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জৈব রসায়নের একটি টপিক কার্যকরী মূলক ডিগ্রি ওটা নিয়ে আলোচনা করব। জৈব রসায়নে আমরা যখন বইটা খুলব তখনই দেখতে পারব জৈবের সাথে কিছু ডিগ্রি রিলেটেড আছে কিছু ওটা দেখতে পাবা। ওইগুলো কোনটা কোন যৌগটা কত ডিগ্রি এটা কিভাবে নির্ণয় করা হয় আজকে তাহলে চলো দেখি। কার্যকরী মূলক ডিগ্রি কয়টা যৌগের ডিগ্রি কিভাবে নির্ণয় করার আগে আমাদের প্রথমে যে জিনিসটা দেখতে হবে এই একটা যে লাইট আছে ওটা দেখতে হবে, চলো দেখে আসি। ওটা হচ্ছে কার্যকরী মূলক যে কার্বনে ডিরেক্টলি সংযুক্ত, ঠিক আছে? দেখো সেন্টেন্সটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ডিগ্রি নির্ণয় করা অনেক ইজি হবে। তাহলে দেখি, কার্যকরী মূলক যে কার্বনে ডিরেক্টলি সংযুক্ত এবং সেই কার্বনটি আর কতটি কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত, এই কোশ্চেনটা একটু মাথায় রাখো, মাথায় ভাবো, তাহলে দেখবা যেকোনো যৌগের ডিগ্রিটা নির্ণয় করতে পারবে। দেখো কার্যকরী মূলক একটা এক্সাম্পল হিসেবে এখানে দেখি, কার্যকরী মূলক ওটা কোনটা, এখানে একটা কার্যকরী মূলক আছে OH, এই কার্যকরী মূলকটা যে কার্বনে ডিরেক্টলি সংযুক্ত। আচ্ছা এই কার্যকরী মূলকটা তো একটা কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত আছে, এই যে C, তারপরে সেটার কতটি কার্বনে ডিরেক্টলি সংযুক্ত দেখি আমরা। এই কার্বনটা এই কার্বনের সাথে সংযুক্ত, আর এই কার্বন আরেকটা আছে এখানে, একটা তিনটা কার্বনের সংযুক্ত। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ভাইয়া এখানে তো আরেকটা কার্বন আছে, ওটা আমরা কেন নিচ্ছি না, ওটা কেন নিব না? কারণ এখানে দেখো একটা লেখা আছে ডিরেক্টলি কতটা কার্বনের সাথে সংযুক্ত, এখানে তো ডিরেক্টলি একটা দুটা তিনটার সাথে সংযুক্ত, এটা তো ইনডিরেক্টলি, কারণ এটাই তো আমার এখানে মুখ্য, কারণ এটার সাথে ডিরেক্টলি আছে, এটাও ডিরেক্টলি এটাও ডিরেক্টলি। তাহলে দেখো কয়টা কার্বন হলো, তিনটা, তাহলে এটাকে আমরা ইজিলি নাম দিতে পারবো কি, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটা হিসাব হয়ে গেল। তারপরটা আসো দেখা যাক, তারপরটা চলো একটা কার্বোক্যাটায়নের এক্সাম্পল দেখি। কার্বোক্যাটায়নে এখানে দেখো কার্বোক্যাটায়নে যে কার্বনটা রয়েছে ওই কার্বনটা আর কতটি কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত দেখি। ওই কার্বনটাই যে আমার কার্বোক্যাটায়নে একটা কার্বন রয়েছে, ওই কার্বনটি আরো একটা দুটা কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত, এখন এটাকে আমরা কি বলবো, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে ডিগ্রিটা নির্ণয় হয়ে গেল কার্বোক্যাটায়ন। নেক্সট যেটা কার্বোঅ্যানায়ন ওটাও দেখি, কার্বোঅ্যানায়নে দেখতে পারবা এই দেখো কার্বোঅ্যানায়ন রয়েছে একটা অ্যানায়ন চিহ্ন, আর এটার নিচে রয়েছে একটা কার্বন, এই কার্বনটার কয়টা কার্বনের সাথে সংযুক্ত দেখো, অনলি একটা, মাত্র একটা কার্বনের সাথে সংযুক্ত, তাহলে ওটাকে কি বলবো, 1 ডিগ্রি কার্বোঅ্যানায়ন। তারপরে এই তিনটা তো হয়ে গেল, নেক্সট একটা দেখি আমরা, নেক্সট একটা এই যে দেখো মিথাইল মূলক, এই মিথাইল মূলকে দেখবা একটাও দেখবা কার্বনের সাথে সংযুক্ত না, তাহলে এটা কি বলবো, 0 ডিগ্রি না, আমরা 0 ডিগ্রিও বলতে পারবো কিন্তু 0 ডিগ্রি থেকে বেটার তুমি এটা মিথাইল মূলক বলবা। তাহলে চলো একটা নতুন একটা এক্সাম্পল দেখে আসি, ফ্রি রেডিকেল যৌগের। ফ্রি রেডিকেল এখানে একটা বেজোড় ইলেকট্রন আছে, এই বেজোড় ইলেকট্রনে একটা কার্বন রয়েছে, এই কার্বনটা দেখে আর কয়টা কার্বনের সাথে সংযুক্ত দেখি, একটা দুটা দুইটা কার্বনের সাথে সংযুক্ত, তাহলে এটাকে আমরা কি বলবো, 2 ডিগ্রি ফ্রি রেডিকেল যৌগ। তাহলে এটা হয়ে গেল আমাদের ডিগ্রি নির্ণয়। তাহলে আমরা প্রথম থেকে আসি, একটু জাস্ট সাম আপ করলাম, প্রথমে আমরা দেখলাম একটা কার্যকরী মূলক অ্যালকোহলের একটা এক্সাম্পল, যে একটা অ্যালকোহল থাকবে, অ্যালকোহলের যে কার্বনটা থাকবে কার্বনের সাথে যতগুলো কার্বন সংযুক্ত থাকবে ডিরেক্টলি ওটাই হচ্ছে আমার তত ডিগ্রি অ্যালকোহল। তারপর এটা আমরা আসছিলাম যে কার্বোক্যাটায়ন, ওটাও একটা কার্বোক্যাটায়ন থাকবে, ওখানে একটা কার্বন থাকবে, কার্বনটা যতগুলো কার্বনের সাথে সংযুক্ত থাকবে ওটাই হচ্ছে অত ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপর কার্বোঅ্যানায়নে এসেছিলাম, তারপর একটা মিথাইল মূলক, তারপরে শেষে এসেছিলাম হচ্ছে ফ্রি রেডিকেল মূলক। এখন দেখো আমি আমি যে এখানে ডিগ্রিটা বের করলাম ওটার সাথে এটা মিলে দেখো তো সব সম্পূর্ণ আছে কিনা, দেখবা এটার সাথে সম্পূর্ণ এটা মিল রয়েছে। তার মানে কি, আমাদের কি জিনিসটা কোনটা, এখানে কি কি হচ্ছে আমাদের, এই যে এই সেন্টেন্সটা, এটা যদি আমরা মাথায় গেঁথে ফেলে সুন্দরভাবে তাহলে ইজিলি আমরা যে কোনো যৌগের ডিগ্রি নির্ণয় করতে পারবো। তাহলে আশা করি তোমরা এখন থেকে যে কোনো একটা জৈব রসায়নের ডিগ্রি থেকে ভয় পাবা না, যে কোনো একটা যৌগের ডিগ্রি ইজিলি নির্ণয় করতে পারবা। আশা করি ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার আসবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।